আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য মন গহীনে গল্পের 9 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ডিসেম্বর মাসের শুরুর দিকে সকাল 6টা বাজে, বারান্দায় বসে আছি আমি। প্রকৃতিতে শীতের আনাগোনা, ডিসেম্বর মাসে যেমন শীত থাকার কথা তেমন নেই। এবার এত দেরি হচ্ছে কেন কে জানে, তবে সকালবেলায় কনকনে ঠান্ডা হাওয়ায় উপস্থিতি ভালোই টের পাওয়া যায়। আমার গায়ে একটা পাতলা চাদর, হু হু করে ঠান্ডা চাদর ভেদ করে গায়ে লাগছে। শরীরে হালকা কাপড়ে টের পাচ্ছি, আর বসে থাকা যাবে না এখানে, মা দেখতে পেলে আবারও বকা লাগাবে। কয়েকদিন ধরে সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় বসে থাকা একটা অভ্যাসে পরিণত হয়েছে। মা আমার এই অভ্যাসটাকে দু চোখে দেখতেই পারে না। এভাবে বারান্দায় বসে থাকলে নাকি ঠান্ডা লাগবে, জ্বর হবে, হ্যান ত্যান কত কিছু। আমার কাছে এই সময়টা বেশ ভালোই লাগে। বাতাস ঠান্ডা হলেও সেখানে এক ধরনের স্নিগ্ধতা আছে, কিন্তু এত সব কাব্যিক ভাষা মাকে কে বোঝাবে। ঝটপট পড়ার টেবিল গুছিয়ে নিলাম। 7টা বাজতে আমার মা বাবার দু চোখের মনি তুষার ভাইয়ের আগমন ঘটবে। আজ 15 দিন পূর্ণ হলো উনি আমায় পড়াচ্ছেন। ভাইয়ার হোমওয়ার্ক করতে করতে আমার রাত দিন খবরও থাকে না। সকাল বিকাল 1 ঘন্টা উনি পড়িয়ে যান। এরপরে ফোন দিয়ে মাকে জিজ্ঞাসা করেন আমি পড়ছি নাকি ঘুমাচ্ছি। ভালো লাগে এসব? জীবনটা আমার শীতের মৌসুমে হাওয়ায় উড়ে আসা শুকনো পাতার মতো হয়ে গেছে। অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে খেতে বসলেও আমার চোখের সামনে ফিজিক্সের সূত্র ভাসে, ঘুমাতে গেলে মাথায় ইন্টিগ্রেশনের সূত্র দৌড়াদৌড়ি করে। মাঝে মাঝে তো লাফ দিয়ে ঘুম থেকে উঠে বসি। কতদিন হলো টিভির রিমোট হাতে নেই না, ভাবলেই কষ্ট কষ্ট ফিল হয়। ঘড়ির কাটা 7-এর ঘরে আসতেই কলিং বেল বেজে উঠল। আমি তাড়াতাড়ি করে ভদ্র এবং শান্ত মেয়ের মতো টেবিলে বসে গেলাম। তুষার ভাইয়া হাই তুলতে তুলতে রুমে ঢুকলেন, চোখ মুখ কিছুটা ফুলে আছে। উনি বোধহয় মাত্রই ঘুম থেকে উঠে এসেছেন। এমনিতে সকালবেলা ভাইয়া এক্সারসাইজ জগিং কোনোটাই বাদ দেন না, এগুলো শেষ করে আমাকে পড়াতে আসেন। আজ মনে হয় ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। হঠাৎই দেখি তুষার ভাইয়ের হাতে সেই নীল ডায়েরিটা। কি ব্যাপার, আজ উনি ডায়েরি নিয়ে আসলেন কেন? কৌতূহল দামাতে না পেরে জিজ্ঞাসাই করে বসলাম, ভাইয়া এটা সেই ডায়েরিটা না যেটা ওই দিন আপনার রুমে দেখেছিলাম? তুষার ভাই ব্রু কোচকে তাকালেন, আমিও তাকিয়ে আছি। আজব লোক তো, একটা সাধারণ প্রশ্ন করেছি, উত্তর দিয়ে দিলেই তো হয়, এভাবে জহরির মতো চেয়ে থাকার কি মানে? তুষার ভাই বলল, হ্যাঁ ওই ডায়েরিটাই, কিন্তু তুই এটাতে হাত দেওয়ার পর থেকে আমি আর কিছুই লিখতে পারছি না। ডায়েরিটার উপর কেন, কোনো জাদুটনা করিসনি তো আবার? আমি হতভম্ব। ভাইয়া মাঝে মধ্যে এমন আশ্চর্যজনক কথাবার্তা বলে যে কি উত্তর দিব খুঁজেই পাই না। বললাম, কি জাদু বলছেন ভাইয়া, দুনিয়ায় এত কিছু থাকতে খামোখা আপনার ডায়েরির উপর জাদু করতে যাব কেন? আর আমি একজন সাধারণ মেয়ে, জাদু করার মতো ক্ষমতা আমার নেই। হ্যাঁ তুষার ভাইয়া ডায়েরিটা টেবিলের এক পাশে রেখে সোজা হয়ে বসলেন। আমার দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে বললেন, সাধারণ মেয়ে হয়েই তো তুই আমার উপর অসাধারণ জাদু করে বসে আছিস। তোর কারণে আমার রাতে ঘুম হয় না, ঠিক মতো কাজে মন দিতে পারি না। তুই তো মহা দুরন্তর মেয়ে, আমাকে যন্ত্রণা রেখে দিব্যি আরামায় এসে দিন কাটাচ্ছিস। আমি বললাম, ভাইয়া আমি আপনার কথা বুঝতে পারছি না। একবার বলেছেন ডায়েরির উপর জাদু করেছি, আর একবার বলছেন আপনার উপর। ভাইয়া বলল, বুঝতেও হবে না, আজ সব পড়া কমপ্লিট হয়েছে, দিন দিন কিন্তু তুই চরম বেয়াদব হচ্ছিস। মামির থেকে শুনলাম তুই নাকি ভোরে উঠে বারান্দায় বসে থাকিস, প্ল্যান কি তোর? ঠান্ডা লাগিয়ে জ্বর বাঁধিয়ে বিছানায় পড়ে থাকবি? সবই পরফাকি দেওয়ার ধান্দা, তাই না? আমি মুখ কালো করে ফেললাম। মা তাহলে এই খবরটা ওনার কাছে সাপ্লাই করে দিয়েছে? দিয়েছে ভালো কথা, এক লাইন বাড়িয়ে বলার দরকার কি? আমি ভোরবেলা কবে উঠলাম? বুঝেছি মাও এখন আমার শত্রু হয়ে গেছে, কেউ ভালোবাসে না আমায়। মনে এক রাশ অশান্তি নিয়ে বইয়ের পাতা উল্টাতে লাগলাম। কিছুক্ষণ পরই মা ভাইয়ার জন্য কফি নিয়ে এসে টেবিলের উপর রেখে গেল। দুটো ম্যাথ কমপ্লিট করার পর টের পেলাম ঘুমে আমার চোখ জড়িয়ে আসছে। কাল রাতে ভালো ঘুম হয়নি, ফলাফলস্বরূপ এখন চোখ খুলে রাখতে কষ্ট হচ্ছে। আর এমনিতেও অঙ্কের সাথে আমার একটা শত্রুতা কাজ করে। আমি খেয়াল করেছি যখনই অঙ্ক করতে বসি তখনই আমার ঘুমটা বুলেট গতিতে সে হানা দেয়। গত রাতে না ঘুমানোর কারণে এই মুহূর্তে চোখ দুটো অনায়াসে বন্ধ হয়ে আসছে। হাই চেপে রাখতে গিয়েও পারলাম না। তুষার ভাইয়ের চোখে চোখ পড়তেই দেখি উনি সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি সেদিকে পাত্তা না দিয়ে আবার অঙ্কে মনোনিবেশ করলাম, কিন্তু তুষার ভাই মাঝপথে ব্যাঘাত ঘটালেন। কফির মগটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন,
তোর মতিগতি তোর ঠিক লাগছে না আমার? রাতে কি ঘুমাসনি নাকি? আবার ভোরবেলা বারান্দায় বসে থাকিস, কাহিনী কি? ভূতটুতো ধরছে নাকি তোকে? নে কফিটা খা, আমার তো মনে হচ্ছে ঘুমের চোটে টলতে টলতে চেয়ার উল্টে পড়ে যাবি, তারপর দেখবো হাত পায়ের ব্যথা পেয়ে হুলস্থুল কাণ্ড করেছিস। জলদি কফির কাপ হাতে নে। আমার একবার বলতে মন চাইল, আপনার থেকে বড় বউ তার আছে নাকি? সারাক্ষণ মাথার উপরে বসে কলকাঠি নাড়াতে থাকেন, আপনার জন্য জীবনটা আমার তেনা তেনা লাগে। মনের তীব্র ইচ্ছাটা চেপে মুখে কৃত্রিম হাসি জুড়িয়ে বললাম, না ভাইয়া, ওটা মা আপনার জন্য বানিয়েছে, আপনি তো এক চুমুকও খাননি। ভাইয়া বলল, কফির মগে কি আমার নাম লেখা আছে যে এটা আমাকেই খেতে হবে? মগটা যখন যার হাতে থাকবে সেটা তার হয়ে যাবে, আমি তোর হাতে দিলাম, এখন এটা তোর। তুষার ভাইয়ের কথা শুনে হেসে দিলাম, আজব মানুষের যত আজব কথাবার্তা। এটা কি আপনার তৈরি নিয়ম ভাইয়া? ভাইয়া বলল, ধরে নে তাই, কিন্তু কফিটা নিয়ে বসে আছিস কেন? তোকে কি শুধু শুধু বাচ্চা বলি? যে মেয়ে কফিকে শরবত বানিয়ে খায় সে কি পরিমাণ নির্বোধ ভাব একবার। বিরস মুখে কফির মগটা হাতে নিলাম, উনি আমাকে নির্বোধ বলে, সেটা নিয়ে আমার আবার আমাকেই ভাবতে বলছে, আর রইল বাকি বাচ্চা। এই শব্দটা শুনতে শুনতে আমার কানের মেশিনের মরিচা ধরে গেছে, তাই এখন আর তত গায়ে লাগাই না। কফির মগ অর্ধেক খালি হতেই তুষার ভাইয়া এক কাণ্ড করে বসলেন, তিনি কফির মগটা আমার হাত থেকে এক প্রকার কেড়ে নিয়ে চুমুক বসালেন। আচমকা ঘটে যাওয়া ঘটনাটায় হতবাক আমি, কিন্তু ওনার মুখে কোনো রিয়াকশন দেখা যাচ্ছে না। জেনেটা আগেই ঠিক করা ছিল যে অর্ধেক কফি আমার অর্ধেক কফি ওনার। প্রচণ্ড বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি আমার খাওয়া কফিটা খাচ্ছেন কেন? তুষার ভাইয়া শান্তকণ্ঠে উত্তর দিল, তুই হলি একটা কুটিল মেয়ে, কিছুটা স্বার্থপর টাইপ, তোর চোখে ঘুম ঘুম ভাব দেখে দয়াবশত কফিটা খেতে দিয়েছিলাম, কিন্তু তুই কি করলি, ডক ডক করে পুরোটা কফি খেয়েই চলছিস। হ্যাঁ, আমি কি পুরোটা খেতে বলেছি? একবার তো জিজ্ঞাসা করতে পারতি, ভাইয়া আপনি কি কফি খাবেন? আমি বললাম, আজব তো, আপনি আমার খাওয়া কফিটা কেন খাবেন? একজনের খাওয়া কফি অন্যজন খায় এটা তো শুনিনি কখনো। ভাইয়া বলল, ভুলে গেছিস, একটু আগে বলেছিলাম মগ যার হাতে থাকবে কফি তার, এতক্ষণ তোর হাতে ছিল, এখন আমার হাতে আছে, হিসেব মতে কফিটা এখন আমার। ভাইয়ের হিসাব নিকাশের ধরন দেখে আমার মাথা ঘুরে গেল। হোমওয়ার্কের জন্য যে পড়াগুলো ব্রেইনে জমিয়ে রেখেছিলাম সেগুলো ওনার বলা কথাটার সাথে মিলেমিশে জকা খিচুড়ি হয়ে যাচ্ছে। আজকে নির্গত একটা পড়াও দিতে পারবো না, তার মানে প্রচুর মার খেতে হবে, জীবনটাই প্যারাময়। পড়া শেষ করে বিকেলের দিকে নিজের রুমটা গোছগাছ করছি। আমি সাধারণ এইসব কাজে কখনোই হাত দিই না, ভালো লাগে না এইসব করতে, এলোমেলো থাকতে থাকতে সেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আজ মায়ের বকুনি অসহ্য হয়ে ঘর গোছানোতে হাত দিলাম। আমার রুম নাকি গবাদ পশুর খোয়ারের থেকেও খারাপ, এই রুমে থাকতে থাকতে নাকি আমি নিজেও দিন দিন পশুতে পরিণত হচ্ছি, এগুলো আমার শ্রদ্ধেয় মায়ের মুখনিঃসৃত বাণী। রুম গোছানোর এক পর্যায়ে মা প্রবেশ করলো, নিশ্চয়ই আবার কোনো কাজের অর্ডার দিয়ে বসবে। আমার অনুমান কে সত্যি করে দিয়ে মা বলল, একটু ছাদ থেকে গড়িয়ে এত নিলাস, ফুল গাছগুলোতে আজ 5-6 দিন হলো এক ফোঁটা পানি দেওয়া হয় না, তুই গিয়ে পানি দিয়ে আয়। সাদে যাওয়ার কথা শুনতেই মনটা আনন্দে নেচে উঠল, কত দিন হয়ে গেল আমি সাদে যাই না। তুষার ভাইয়ের কড়া নিষেধ ছিল আমি যেন সাদে পাও না রাখি। সেদিন ইয়াসির ভাইয়ের ঘটনাটার কারণেই ভাইয়া রেগে এই কথা বলেছিল, কিন্তু এখন তো ইয়াসির ভাইয়া নেই, তাহলে তুষার ভাইও আমাকে আর কিছুই বলতে পারবে না। সাদে পৌঁছাতেই সাদনান ভাইয়ের সাথে দেখা, উনি ফোনে কার সাথে যেন কথা বলছেন, আমাকে দেখতে পেয়ে দ্রুত কল কাটলেন। দৃশ্যটা কিছুটা সন্দেহজনক মনে হলো, আমি পাত্তা দিলাম না, গুনগুন করে গান গাইছি আর গাছে পানি দিচ্ছি। একটু পরে সাদনান ভাইয়াকে আমার দিকে এগিয়ে আসতে দেখে ব্রোকোচকে তাকালাম, উনি সামনে এসে হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কী খবর নীলাশা, অনেক দিন পর দেখা হলো, সাদে মনে হয় বেশি একটা আসো না? মনে মনে বেশ বিরক্ত হলাম, আমি সাদে আসি না আসি এতে ওনার কি, ওনাকে কী খবর রাখতে বলেছে? সেদিন তুষার ভাই বলেছিল সাদনান ভাইকে যেন এড়িয়ে চলি, কিন্তু আমি তো গুছিয়ে কোনো কথাই বলতে পারি না, কী করে ওনাকে অ্যাভয়েড করা যায়? হালকা হেসে বললাম, পরীক্ষা আসছে তো তাই এত একটা আশা হয় না। আচ্ছা ভাইয়া, মা আবার খুঁজবে আমায়, যাই এখন। সাদনান বলল, দাঁড়াও নীলাশা, তোমার সাথে আমার কিছু কথা আছে। এবার আমি ঘাবড়ে গেলাম, শীতের বিকেল এটা, তাই কুয়াশা পড়া শুরু হয়ে গেছে, যার কারণে চারদিকটা ধোঁয়াটে লাগছে, তার উপর ছাদে কোনো জনপ্রাণীর চিহ্ন দেখা যাচ্ছে না। এই সময় সাদনান ভাইয়া কী এমন কথা বলবেন, চরম অস্বস্তি নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সবসময় ফারুক স্টাডির সাথে অনেক ভালো থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।